নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 28 অক্টোবর 2023, বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ 5টি রাশির হতে চলেছে মহাকোটিপতি। 499 বছর পর বিশেষ কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে এই চন্দ্রগ্রহণে, যার ফলে এই 5টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সময় কখন এবং কোন রাশিতে হচ্ছে, কোন নক্ষত্রে হচ্ছে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি করা উচিত কি করা উচিত নয়, এবং এর পাশাপাশি কোন কোন রাশির ক্ষেত্রে শুভ আমি জানাব, এবং নেক্সট পার্টে আসতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে। অর্থাৎ আজকের যে আলোচনাটি, এই চন্দ্রগ্রহণ যে বছরের একদম শেষ চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের ফলে আগামী 15 দিন বিশেষভাবে প্রভাব থাকবে এই 5 রাশির উপর। মহাকোটিপতি হতে চলেছে, স্বয়ং বিধাতা এই রাশিগুলোর উপর আশীর্বাদ করতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। প্রথম আসি, অনেকেরই প্রশ্ন রয়েছে যে কখন এই চন্দ্রগ্রহণটা রয়েছে। দেখুন, চন্দ্রগ্রহণে যে সময়টা যেটা রয়েছে, প্রথম যে সময়টা যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আপনার রাত্রি 28-এ, অর্থাৎ রাত্রি 12টা পেরিয়ে গেছে, যদিও 29 তারিখ চলে আসছে এটা। যদিও রাত্রি 28 অক্টোবরের রাত্রিবেলা যেহেতু পড়ছে, 12টার পর 29 তারিখ হয়ে যাচ্ছে, একটু এটা অবশ্যই মাইন্ডে রাখবেন আপনারা। 1:06 থেকে 28 অক্টোবর রাত্রি 1:06 থেকে রাত্রি 2:22 পর্যন্ত এই গ্রহণ চলবে। অর্থাৎ 1:16 এই গ্রহণের স্থায়িত্ব রয়েছে, এবং এই গ্রহণ হচ্ছে আপনার মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু সংঘটিত হতে চলেছে। এই গ্রহণের ফলে 5 রাশি মহাকোটিপতি হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন, এবং আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখুন, এই চন্দ্রগ্রহণের কি সূতককাল রয়েছে সেটা আমি জানাবো। দেখুন, এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু পড়বে আমাদের মানব জীবনে। এই চন্দ্রগ্রহণের সূতককাল রয়েছে 9 ঘন্টা আগে থেকে এর সূতককাল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রহণ শুরু হয়ে যাওয়ার 9 ঘন্টা আগে থেকে অবশ্যই সূতককাল শুরু হচ্ছে, কারণ 28 তারিখের রাত্রিবেলা, 29 তারিখ ভিডিও পড়ে যাচ্ছে, 12টার পর 29 তারিখ রাত্রিবেলা 1:06 থেকে রাত্রি 2:22 পর্যন্ত এই গ্রহণ শুরু হবে। যেমন গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই তুলসী পাতা অবশ্যই তুলে নেবেন। তুলসী পাতা আপনারা জলে খাবারে অবশ্যই দিয়ে রাখবেন, এবং এর পাশাপাশি গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই স্নান করে নেবেন, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই স্নান করবেন। গ্রহণ শুরু হয়ে যাওয়ার আগে যদি স্নান না করতেও পারেন রাত্রিবেলা যেহেতু, কিন্তু গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই স্নান করবেন। সেই স্নানের জলে অবশ্যই কিছুটা হলেও আপনারা বিশেষ করে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করবেন, গোলাপের পাপড়ি 2-1 দিয়ে দিবেন, তারপরে আপনারা কিন্তু স্নান করবেন, তাতে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবার এই চন্দ্রগ্রহণের সময় কি করবেন, কি করা উচিত কি করা উচিত না আমি বিস্তারিত জানাবো। প্রথম কথা, চন্দ্রগ্রহণের সময় কোনো ধারালো বস্তু, আপনি কাঁচি, বটি, ছুরি ব্যবহার করবেন না।
বা ঘরে কোনো আগুন জ্বালাবেন না, নেগেটিভ এফেক্ট পড়বে, অনেক দোষ সৃষ্টি হবে, যার ফলে নেগেটিভ এফেক্টগুলো আপনাদের গ্রহের জায়গাটা কিন্তু খারাপ করবে। এবং গ্রহণ চলার সময় বিশেষ করে গর্ভবতী মহিলা যারা রয়েছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান মানে কিন্তু রয়েছে। গর্ভবতী মহিলারা অবশ্যই এই গ্রহণ চলাকালীন আপনারা ভুলেও কিন্তু ঘুমাবেন না, এই এক ঘন্টা ষোলো মিনিট, একটা ছয় মিনিট থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত, এই এক ঘন্টা ষোলো মিনিট আপনারা ঘুমাবেন না। এর পাশাপাশি আপনারা এই সময় নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন, ঘরের জানালা দরজা লাগিয়ে পর্দা টাঙিয়ে অবশ্যই রাখবেন, ঘর থেকে এই সময় বেরোবেন না। এবং সর্বোপরি এই গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু ঘুমাবেন না, গ্রহণ চলাকালীন ঘুমালে নেগেটিভ এফেক্টটা কিন্তু পড়বে। যারা বাচ্চা রয়েছে বা বয়স্ক যারা অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা এই গ্রহণের নেগেটিভ এফেক্ট নেই, কিন্তু যারা গর্ভবতী মহিলারা তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, এই সময় কোনো খাবেন না। যদিও জল পিপাসা পায়, অবশ্যই জলে আগে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন, দান করলে কিন্তু দশ গুণ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরের দিন আপনারা স্নান করুন, আগে প্রথম স্নান করার পর আপনারা নির্ধনী ব্যক্তিকে সাদা কোনো বস্তু, আপনি ময়দা হতে পারে, আপনি আটা হতে পারে, ময়দা আটা বা চিনি বা দুধ বা কোনো সাদা বস্ত্র আপনারা যদি দান করতে পারেন তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর যদি আপনারা দান করেন এই দানের শুভ ফল নিশ্চিত রূপে আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এই গ্রহণ চলাকালীন আপনারা কি করবেন, গ্রহণ চলাকালীন আপনারা ওম নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতদিক পাঠ করতে পারবেন ততদিক লাভ হবে। যাদের ক্ষেত্রে চন্দ্র নেগেটিভ রয়েছে, চন্দ্র আপনার রাহুযুক্ত জন্মকালীন, চন্দ্র কেতুযুক্ত, এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে, তাই চন্দ্র গ্রহকে ভালো করতে গেলে আপনারা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর মাকে আগে প্রণাম করুন, মায়ের চরণ স্পর্শ করুন, মায়ের চরণ যখন স্পর্শ করবেন চন্দ্রগ্রহ অটোমেটিক আপনার ভালো হবে। এবং পাশাপাশি আপনারা গ্রহণ চলাকালীন আপনারা ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন, চন্দ্র মন্ত্র আপনারা জপ করুন। বিশেষ বিশেষভাবে এই মন্ত্রগুলো যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা মায়ের চরণ স্পর্শ করুন, তাতে চন্দ্রের যে নেগেটিভ এফেক্ট রয়েছে সেই নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি দান অবশ্যই করুন। এবং গর্ভবতী মহিলারা বিশেষ সাবধান থাকবেন, কারণ এই গ্রহণে কিন্তু আমাদের এখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রভাব পড়বে এবং মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে এবং আগামী পনেরো দিন এই গ্রহণের কিন্তু প্রভাব কিন্তু আমাদের মানব জীবনের উপর পড়তে চলেছে। একটা রাত্রি একটা ছয় মিনিট থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত এক ঘন্টা ষোলো মিনিট এই গ্রহণের স্থায়িত্ব কিন্তু রয়েছে, ন ঘন্টা আগে থেকে সুতকাল শুরু হয়ে যাচ্ছে। এবার আসি কোন এই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর বিশেষভাবে ভালো হতে চলেছে। প্রথম রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির কোনো জায়গা থেকে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ইনকামের যে আপনাদের বাড়বে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টগুলো আপনারা পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ আসতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণের ফলে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পাবেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন,
আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে, কোনো জায়গাতে ঋণ পরিশোধ হওয়া, বড় কোনো সুযোগ আসা, স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হওয়া, এবং শত্রু কিছুটা হলেও আপনাদের শান্ত এই সময় কিন্তু হবে। অর্থাৎ মিথুন রাশির পর যে মহাসৌভাগ্যশালী সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে। তিন নম্বর যে রাশি সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের ইনকাম এবং শেয়ার বাজার, লটারি, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের ভাগ্য এই সময় চমকাবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় নিশ্চিত রূপে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনারা হচ্ছেন ধনুরাশির মানুষ, ধনুরাশির অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা কমিশন ভিত্তিক কাজকর্মগুলো করছেন তাদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের পর থেকে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। চার নম্বর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেই রাশির নাম আপনার বিশেষ করে সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের ডেলি ইনকামের জায়গা, আপনাদের দেখা যাচ্ছে দাম্পত্য সুখ, ডেলি ইনকাম এবং আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ আসতে পারে, কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের আসতে পারে, বড় কোনো সুযোগ এই সময় চন্দ্রগ্রহণের পর থেকে আপনাদের আসতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধাগুলো কাটবে এবং আপনাদের প্রমোশন এবং পদোন্নতি পদপ্রতিষ্ঠার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিশেষ করে এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশি। আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টগুলো কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ এই যে আমি যে রাশিগুলোর কথা বললাম এই রাশিগুলো ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে আপনারা প্রফিট পাবেন, ইনকাম আপনাদের বাড়বে। আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলো আমি আবারও বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা সুযোগের সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে। এই 499 বছর পর এই বছরের শেষ চন্দ্রগ্রহণে আপনার মহাকোটিপতিতে পরিগণিত হতে চলেছে এই পাঁচটি রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যেহেতু এটা রাত্রিবেলা হচ্ছে 28 তারিখের রাত্রি, যেহেতু 29 তারিখ পড়ে যাচ্ছে তাই এখানে আমি 29 তারিখের কথাটা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বিশেষভাবে এই সময়ের মধ্যে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। দেখুন, চন্দ্রগ্রহণের ফলে যাদের সমস্যা হবে তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করুন, কারণ যেখানে সমস্যা হচ্ছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে এবং আপনারা এই গ্রহণটি অবশ্যই মেনে চলুন, কারণ গ্রহণে কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিকই কিন্তু রয়েছে। তাই আপনারা গ্রহণকে অবশ্যই একটু হলেও সতর্কভাবে মানবেন। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা বিশেষভাবে এই গ্রহণটি মানার কিন্তু চেষ্টা অবশ্যই করবেন। চন্দ্রের বীজ মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, বিষ্ণু মন্ত্র, গায়ত্রী মন্ত্র অবশ্যই আপনারা কিন্তু পাঠ করুন। অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।